তৃতীয় প্রশ্ন আজকে রয়েছে, তামিম আদনান নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন, কিয়ামতের দিন মানুষ 73 দলে বিভক্ত হবে, এখন কথা হলো শুধু মুসলমানের মধ্যে কি 73 দল হবে, আর সব দলের মধ্য থেকে মানুষ জান্নাতে যাবে কি না, দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে হাদিসটি প্রচলিত প্রসিদ্ধ রয়েছে, হাদিসটি কাছাকাছি এই হাদিস মর্মে কাছাকাছি মর্মে অনেকগুলো বিবরণ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, এবং সামগ্রিক বিবরণগুলোর আলোকে এটি গ্রহণযোগ্য পর্যায়ে মুহাদ্দিসিনদের তাদের বিশ্লেষণ এবং তাদের গবেষণার আলোকে মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়েরই বর্ণনা এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাসবান নাআল বিন নাআল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قال من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي سنن الترمذي মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পূর্বে বনী ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল আর আমার এই উম্মত 73 দলে ভাগ হবে, এদের প্রত্যেকই জাহান্নামে হবে শুধুমাত্র একটি দল একটি ফেরকা বাদে। প্রশ্ন করা হয়েছিল তারা কারা, কালামা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন তারা হলো ওই দল যারা আমি এবং আমার সাহাবিদের প্রচলিত পথে তারা প্রতিষ্ঠিত থাকে, তারা সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 72 জাহান্নামী দলের পরিচয় দিয়েছেন সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, তারা তাদের বিভ্রান্তির কারণে, তাদের বিভিন্ন পথ ভ্রষ্টতার কারণে তারা জাহান্নামী হবে, এবং এই 72 দলের মধ্যে তারা সব কাফের বেঈমান এমনটি হওয়াও কোনো জরুরি না, এবং হাদিসের দ্বারা সেটি বোঝাও যায় না। হতে পারে তারাও ইমানদার, কিন্তু তাদের বিভিন্ন বেদাত এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। যদি তারা ইমানদার হয়ে থাকে পরবর্তীতে তারা তাদের শাস্তি ভোগ করার পরে তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, দোজক থেকে বের হয়ে পরিত্রাণ পেয়ে তারা জান্নাতে যেতেও পারে। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হলো যে এই 73 দল এটা এই উম্মতের মধ্যে হবে, এবং এই উম্মতের মধ্যে যারা ইমানদার তাদের মধ্যে 73 দল হতে পারে। সুতরাং 73 দলের মধ্যে একটি দল মাত্র মুক্তিপ্রাপ্ত এবং সঠিক হেদায়াতপ্রাপ্ত দল, যেই দলটিকে 1400 বছর পর্যন্ত একটি নামেই তাদেরকে পরিচয় করা হলো, তাদের পরিচয় তুলে ধরা হয়, সেটি হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। অর্থাৎ যারা তাদের সামগ্রিক কার্যক্রমের ক্ষেত্রে কোরআন সুন্নার পথ অনুসরণ করে এবং সাহাবায়ে কেরাম থেকে পর্যায়ক্রমিকভাবে ইসলামের যেই আমলগুলো, শরিয়াতের যেই বিধানগুলো পর্যায়ক্রমিকভাবে তাওয়াতুরের মাধ্যমে, তাওয়ারুসের মাধ্যমে প্রচলিত রয়েছে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে, সেগুলোকে ধারণ করে থাকে সেই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সেটি হলো 73 দলের মধ্যে একমাত্র নাজাত ও মুক্তিপ্রাপ্ত দল।